ढुकी नई गेटे आम समय बड़ भाई दुलाल पुलिस चाकरी कर देखी सालाम दीसी से सालाम जवाब देना बोलते हे दाड़ा खड़ा एखे खड़ा बुझते वेतन कलेक्शन कर सकाले वेतन कलेक्शन कर वेतन कलेक्शन कर मस्जिद मासिक वेतन कलेक्शन कर शुक्रवार मक्तब जेहेतु नाई इस्लामी फाउंडेशन गणशिक्षा जेहेतु नाई अपने एक चलें सकाले जाए एक वेतन कलेक्शन गेसि कहते चांदा कलेक्शन करी उन्नी अकृत पशा गाली गल तर हाथ पा भांगी लंचा कर फिलबो तु हमारे चीन आसमी पुलिस विभाग चाकरी करी মুখের মাঝে হাতে গালে আর কানে মাঝে অনেক স্পিডে দুইটা থাবড় দিছে আমি একবারে সেখানে বসে গেছি থাবড় এরপরে আমার অন্যরা অন্যরা ধরি আমার সান্তনা দিছে যে হুজুর আপনি অত অধৈর্য হইয়েন না খারাপ গালি গেলাস অকথ্য ভাষা গালি গেলাস প্রয়োগ করছে এরপরে আমি চলে এসছি চলে আসার পরে তারপরে আমার মুসল্লিরা কিছু গেছে ওনাদেরকে জিজ্ঞেস করার জন্য যে হুজুরের কেন এ বাবা দাওয়াত দিয়ে অপমান করলি। দেখুন আজকে আমরা কোথায় আসছি, চাঁদপুর যে ঘটনাটি ঘটছে একজন মসজিদের ইমামকে বাড়িতে নিয়ে একটা এরকম মারধর করা, মানে এটা এক ধরনের নজিরবিহীন ঘটনা। যে ইমামের পিছনে আমরা সবাই নামাজ পড়ি, যে ইমাম ছাড়া কোনো মিলাদ মাহফিল হয় না, সেই ইমামকে আজকে আমরা মারধর করছি। তবে যে মারধর করছে সে আসলে আদর্শ বাবা মায়ের যারা সন্তান, কারণ তার বাবা মার তো দোষ দেওয়া যায় না, দোষটা তাকেই দিতে হয়। কারণ বাবা মা কখনোই তার ছেলেকে এই শিক্ষা দেয় না যে একজন মসজিদের ইমাম, একজন মুসলিম, একজন মুরব্বী, বাপের সমতুল্য লোককে এইভাবে কেউ এইভাবে চর দিতে পারে না। আপনারা ভিডিওটা দেখছেন, আমরাও দেখছি, তবে আমার বিষয়টা খুব খারাপ লাগছে যে কিনা একজন একজন ইমাম যে কিনা আমাদের মরণের পর আমাদেরকে কৌশল গা ধুয়ে সুন্দর করে উনি সাজিয়ে গুছিয়ে আমাদেরকে তৈরি করে দেয় আমাদের গন্তব্যস্থলে নেওয়ার জন্য। আজ আমরা তাদেরকে এই সম্মান দিতে পারছি না, আমাদের বাংলাদেশের মানুষ। আজকে আমরা কোথায়, আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, এই সমস্ত আদর্শ বাবা মায়ের যারা সন্তানদের এখনো যদি রুখতে না পারি, আমরা প্রতিহত করতে না পারি, ভবিষ্যতে বাবা মা ভাই বোন এদের হাতে লাঞ্ছনা হতে বেশি দেরি না। কারণ যে একটা বাবার সমতুল্য লোককে এভাবে মারধর করতে পারে, সে তার বাবা মাকে যে ভবিষ্যতে মারবে না এমন কোনো সিকিউরিটি নেই। তাই আসুন আমরা এই ধরনের কালফিট থেকে
কালভার্টদেরকে শায়েস্তা করি এবং এদেরকে উচিত শিক্ষা দিই, যেন ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে কাজের দিকে অগ্রসর হওয়ার আগে এরা ইতস্তত করে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে এই কালপিটের বিরুদ্ধে সোচ্চার হই।